হেই গাইজ, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইজ, আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছে যে আজকের গেম প্লেটা কী হতে যাচ্ছে। আজকের গেম প্লে মানে MP5 চ্যালেঞ্জ। সো গাইজ, আমরা প্রথম রাউন্ড থেকে MP5টা নিব না। সো গাইজ, দ্বিতীয় রাউন্ড থেকে আমাদের চ্যালেঞ্জ শুরু হবে। সো এর পাশাপাশি যে গান পাবো, শর্ট গান যদি হয় বা MP40 হইলে তাহলে তো আরও বেটার। পুরো হেডশট বডিশট দুটোই লাগা। তো দ্বিতীয় রাউন্ডের পালা আসছো গাইজ। দ্বিতীয় রাউন্ডে কিন্তু অস্থির ম্যাচ হবে, আর ও পাগলু কিন্তু অস্থির লেভেলের খেলে। সো এখন হয়তো আমার সাথে ফাইট ব্লেমি করতে পারি, প্রথম রাউন্ড বসতে পারে। তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু সে চেষ্টা করবে আমাকে হয়তো গিলটা করার জন্য। সো আমার একটু স্লো মোশন কাজ করতেছে, নেট পিন সমস্যা ছিল, তারপরও যথেষ্ট মোটামুটি খেলার চেষ্টা করছি, কিন্তু লাস্টের দিকে দেখা যাক কী হয়। মনে করো যে কে বইয়াটা কনফার্ম করে সঙ্গ গাইজ, 7 রাউন্ডের গেম প্লে, মনে করো যে অস্থির লেভেলের খেলা হবে। ওরে বাপরে বাপ, টান্দু আয়সা পড়তে, মানে এটা কোন ধরনের চিটিং বাজি, মানে ওর গুলো তারা তাকে এত ফার্স্ট মুভমেন্টে আয়সা পড়তে, আমি মনে হচ্ছে আমার খাইয়াটা, মানে আমার মনে করছি উড়া টুড়া লেগবো, এটা কোন ধরনের কথা আমার খেয়া ফেলবো। সো দেখা যাক ওই কোথায় আছে। মনে করো ওরে বাপরে বাপ, অনেক দূরে চলে গেছে, কোনো সমস্যা নেই। মনে করো আমি ওদিকে আসতেছি, চান্দু তোমাকে মনে করো যে ফাটাবো, আর ফাটাবো এটা তো গাইজ তোমরাই জানো, ওয়ান টাইমে ফাটাবো। সো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আসো, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সো পাশে যে বেল আইকন আছে সেখানে টেপে দেবো, তাহলেই মনে করো যে আমার যে কোনো ভিডিও তুমি সবসময় পেয়ে যাবে নিশ্চিন্তে। আরে চান্দুরে পজিশন নিয়ে খেলতেছে, মানে সে কিলটা কনফার্ম করে, যেহেতু একটা রাউন্ড আমি নিছি ও একটা রাউন্ডে নেওয়ার চেষ্টা করতেছে। সো দেখা যাক আমার দ্বারা যেটা আছে ধামাকা শর্ট গান। মনে করো যে দ্বিতীয় রাউন্ডের থেকে মনে করো যে আমরা MP5 চ্যালেঞ্জ শুরু করবো, MP5 দিয়ে মানে কতটুকু ভালো খেলা যায় সেটার একটা চ্যালেঞ্জ। তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখি। আরে বিশের সব ড্যামেজ লাগছে, একটু উপরের দিকে উঠাইতে পারি গাইজ, মানে ও কোন লেভেলে খেলতেছে আমি বুঝতে পারতেছি তোমার আইডিয়া, মানে তুমি কীভাবে আমাকে মারতেছি, মানে ও দূরে থেকে আমাকে চাইতেছে হেডশট লাগায়, মানে কি আমি কিল কনফার্ম করতে আমি গ্লোবাল মারি, পজিশন মারছে দেখছো গাইজ, মানে সামনে একটা গ্লোবাল মারবো, মানে ও পজিশন নিয়ে নিয়েছে আমি গ্লোবাল মারছি। আরে আমার হেলথের তো 12টা বাজে দিচ্ছে, এটা কোন গ্লোবাল মারে এখানে দেখলে ও কোন সাইডে আসে, এই তো এই সাইডে আসছে, যেহেতু ও ওদিকে থাকবে একটু, কারণ জুনটা না আসা পর্যন্ত আমি এই শুরু থেকে মেডিকেটটা বেছে নিই। সামনে একটা গ্লোবাল মারে যাবো, বুঝতে পারছি চান্দু এদিকে, যেহেতু আমাকে একটু পিছনে গিয়ে গ্লোবাল মেরে এখানে পজিশন নিয়ে জুন কভার দিয়ে তারপর থাকতে হইব, ওদিকে আসলেই একটা চিপা চিপা মাইর দিব, এটা মানে কোন ধরনের ওরে শটটা লাগলো না, ও গ্লোবাল দিয়ে দিতে, ও বুঝতে পারছে যেহেতু এদিকে আসবে চান্দু, এদিকে ওপি শট ওপি। সো গাইজ, আর দেরি না করে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কপি করে সবার কাছে পৌঁছে দাও। সো আর দেরি না করে, সো গাইজ সম্পূর্ণ ভিডিওতে অলরেডি কিন্তু আমি 2 রাউন্ডের ম্যাচ কমপ্লিট করে তারপর মনে করো যে নম্বর রাউন্ডে MP5 নিচ্ছি, আর MP5 শর্ট হবে তো দামাকা শর্ট হবে, মানে হেড শর্ট হবে। সো প্রথম রাউন্ডের দিকে তো নেওয়া দরকার, ও পারি নাই এটা দেয় নাই, গেরিনা চিটিং বাজি করছে আমার সাথে। মনে করো কোনো সমস্যা নাই, চান্দুকে দেখো এই ম্যাচে, মনে করো যে শর্ট গান, আরে শর্ট গান তো লাগবো না, MP5 দিব, এই যে MP5 দেখো, এই যে শর্ট, মানে হেডশট লাগছে এটা, মানে তারপরও মনে করো যে চিটিং বাজি করছে, এটা চিটিং বাজি গাইজ, এটার জন্য আমি কোনো দায়ী না, এটার জন্য তোমরা দায়ী, মানে আমি বুঝাইতে পারো না আর কন্ট্রোল করতে পারো না। যাই হোক গাইজ, দেখা যাক এই রাউন্ডে কী হয়, শুধু এবার MP5 দিয়ে খেলবো মনে করো, এই সাইডে চলে যাবো, মানে জুনের সাইডে চলে মনে করে, মাঝখানে তো গাড়ি ঘোড়ার এই যে ভাঙাচোরা গাড়ি, এখানে বোঝাই কোনো সমস্যা নেই, এদিকে খেলা যাচ্ছে না। ওরে অস্থির ছাড়াবের গ্লোবাল পালাইছি, মনে করো যে কোন সময় কী হয়ে যায় গিয়া বুঝি না গেছি, বাই অস্থির লেভেলে গেম প্লে হবে মনে করে। ওরে যদি MP5 দিয়ে একটা ওয়ান টেপ মারতে পারি, মানে হেডশট লাগলে হইব, বাই খেলা হয়ে গেছে মনে করো যে MP5 খেলা হয়ে গেছে। ওরে বাপরে বাপ, কইতে দেরি নাই, মনে করো যে হেডশট অলরেডি কনফার্ম হয়ে গেছে, কোনো সমস্যা নাই গাইজ, MP5 এর খেলা শুরু হয়ে গেছে। মনে করো যে MP5 পুরো ম্যাক্স করলে মনে করো কাপাই কুপাইলাম, মনে করো যে ম্যাক্স করা কমপ্লিট আমার এই রাউন্ডেই, মনে করো এখন মনে করো দামাকা শট হবে, বেসেস লই নাই, কোনো সমস্যা নাই, বেসের দরকারও নাই, আর এই রাউন্ডে মনে করো যে অস্থির লেভেলে শট হবে, শুধু MP5 শট হবে গাইজ, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। রে গ্লোবাল দিয়ে ওর সামনে পড়ছে, ও ভয় পেয়ে গেছে, ওদিকে মনে হচ্ছে ক্লোজ রেঞ্জ হিসাবে করছে, কোনো সমস্যা নেই চান্দু, এদিকে কি মারলে একা, আরে ও স্পিড, মানে এত গাইজ ম্যাক্স করলে যে এত দ্রুত
কিল কনফার্ম হয় মানে এটা বলার বাইরে। সো গাইস এটা দিয়ে তোমরা অবভিয়াসলি শর্টগানের মনে করো যে বাপ এই এমপি ফাইভ, মনে করো যে এটা ম্যাক্স করে ফেললে মনে করো যে আর কোনো কিচ্ছু লাগবে না, মনে করো ওপরা এমপি ফোরটি হইলেও মনে করো উড়াই দিব এই এমপি ফাইভে। এই চান্দু এবার চিটিং করে খেলতেছে, মানে দেখছে যে অলরেডি চারটা রাউন্ডটা আমি জিতে গেছি আর ও একটা, সমস্যা নেই। আমার হয়তো মনে হচ্ছে ও লাস্টে দিয়ে একটু ভালো খেলবে, কারণ যেহেতু ভালো প্লেয়ার ও লাস্টের টাইমে হয়তো দেখবে বসে আমার কাপাকে বলে, যদি দেখা যাক কী হয় সেটাও সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা, না টেনে দেখতে থাকো মনে করো। এরে চান্দু কী পজি, এটা কোনো কথা গাইজ ব্যাক করে নিচ্ছে, মানে সে চিটিং চিটিং করছে, এটা চিটিং করছে মানে এইভাবে খেলতেছে, মানে কোনো সমস্যা নেই। তোমাকে মনে করো যে শটগানের ভয় দেখাবো তারপরে এমপি ফাইভ শট হবে, কোনো সমস্যা নেই। চান্দু মনে করো এমপি ফাইভের ধামাকা যে একটা খেলা সেই খেলাটা তুমি পাইবা না রে পাইবা, দেখছি মানে দেখো একটু সময় দিলাম, এখন আর সময় নাই, এখন মনে করো যে ওর ফুল উঠে গিয়ে আমার খেলতে হবে, কোনো সমস্যা নেই। তোমাকে চান্দু অনেক সময় দিচ্ছি তো মনে করো যে ভুল হয়ে গেছি। এ রে মানে আমার সামনে চলে আসছে, ওয়ান্টেড লাগতেছে না এটা বুঝতেছে না, ওরা ড্যামেজ দিতে দিতে আমি মানে বুড়া বানা লাগছি। ও এখন মনে করো ইয়াং হয়েছে, এখন তারপর মনে করো এই যে মারা যাবে এই যে, আরে দত্তরি এটা এইভাবে খেললে হবে রে ভাই, এমপি ভাই হাতে নিয়ে প্রচুর ড্যামেজ দিচ্ছে, প্রচুর ড্যামেজ মানে ড্যামেজের শেষ নেই। ও জানি প্যাক করলে চান্দু আমার মনে হয় স্কেলে নেয় নাই, কোনো সমস্যা নেই, তুমি স্কেলে যদি না তাহলে তোমার বিপদ ওরে স্কেলে দিয়ে এমএসে তো কোনো ও তো ক্যারেক্টার অফ দিবে, তো গাইজ কাস্টম কিন্তু ওই বানাইছে ক্যারেক্টার অফ দিয়ে তারপর ড্যামেজ গাইছে প্রচুর, থাক সমস্যা নেই চান্দু যদি একটা। আরে এমপি ফাইভের বদনাম হয়ে গেল এবার মনে করো, হেড লাগে না ও এমনি প্রচুর ড্যামেজ ছিল তারপরও হালকা লাগছে আর তারপর তো পাঁচ নাম্বার রাউন্ড শেষে আমরা এখন ছয় নাম্বার রাউন্ডে জিতার পালা, তো গাইজ দেখতে থাকো মনে করো ছয় নাম্বার রাউন্ডে কে জিতে, আমার মনে হয় না এবার পারবো তার মনে করো যদি চান দিকে মনে করো ফাটাই দিতে পারবো, ছয় নাম্বার রাউন্ডে একটু শর্ট গান দিয়ে মারবো, কারণ পাঁচ এমপি ফাইভের খেলা তো শেষ, এমপি ফাইভ যে অস্ট্রেলিয়া গেলে খেলা কিন্তু মনে দেখতেছি নাকি আমার মনে হচ্ছে ও ওই সেট দিয়ে গেছে। চান্দু তো বড্ড ফাঁকি বাদ, ও জি দেখছো নি মানে যা চিন্তা করছিলাম সেটাই হয়েছে গাইজ, ও অন্য সাইডে দিয়ে খেলতেছে মানে সে পজিশন নিচ্ছে, আর ওই সেট দিয়ে খেলে দে বোকা চোদা, কী বলি না বলি খেলে বোকা ওই সেট দিয়ে খেলে দে, এইভাবে খেললে হবে রে মানে বোকা আইসা পরে মাই এটা মানে কাটিয়ে শিখি বলি না, এত ভদ্র ভাষা আমি বলতে পারি না, এটা পারি না আমি এত ভদ্র ভাষা বলতে পারি না। সো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা গাইজ, আরে পজিশন নিতে মানে আমাকে সে হেডশট মারবে গাইজ, এটা কোনো শর্ট লাগে শর্ট আমি গ্লোবাল মারবো না, ও দিকে কী মারলে মনে করে হেডশট হবে, মারো চান্দু আমাকে মারো যত পারো, আরে হেডশট লাগছে রে আসতি হেডশট লাগছে সমস্যা নেই চান্দু, গ্লোবাল পরে না বুঝতে পারছি না এইভাবে খেলতে ঠিক কেন, মানে মাঝে মধ্যে বডের মতো হয়ে যায় গাইজ, যেটা মানে বুঝি না কী কারণে, আর সেটাও বলে দিও কমেন্টে, আবার মনে করো প্রো হয়ে যাও মনে করো যে রাইটের মতো হয়ে যাবে চান্দু সমস্যা মারতে হবে, মায়ের সামনে যাই তারপরে মনে করো যে অন্যদিকে পজিশন নেব, কাজ হলো না চান্দু কাজ আমার সিস্টেম বুঝে ফেলছে, ও যদি এদিকে আসে আমাকেও কি করতে হবে ওর গ্লোবালের রেসার দিয়ে যাবো, এই চান্দু এবার আসবে এদিকে ওই তো আসছে অলরেডি কিল কনফার্ম। তো গাইজ ছয় নম্বর রাউন্ডের পালা শেষ, এখন মনে করো ছয় নম্বর রাউন্ডের দিকে সাত নম্বর রাউন্ড মানে দুই কাউন্ট করবে, এইভাবে দুই কনফার্ম করতে পারি না কি মানে ও খেলা হয়ে যাবে নাকি, মানে ও যদি দামাকে খেলতে থাকে তাহলে হয়েছে। তো আমি সামনাসামনি যাবো দেখি ওর সামনাসামনি প্রাইস নিব, আর আমার মনে হচ্ছে চান্দু যেহেতু এদিক দিকে কোনো সারা শুধু ও তো ওই সাইড দিয়ে মানে ওই সাইডই রয়েছে এখনও আসেনি এদিকে, তো যাবো সামনে ঘিরে চান্দু তো এদিকে নাই, বুঝতে পারছি চান্দু ঘুরে আসতে আসতে কোনো সমস্যা নেই চান্দু, তুমি মনে করবো যে অন্য সাইডে আমি দাঁড়াইছি আর আমি তোমাকে দেখতে অলরেডি এমপি ফাইভের হেড শট উই আর কনফার্ম গাইজ, তো গাইজ উই আর কনফার্ম হয়ে গেলো এমপি ফাইভ দিয়ে ওসি লেভেলের খেলা হইলো, আর এমপি ফাইভ কিন্তু দুর্দান্ত একটা গান, সো গাইজ এটা দিয়ে খেলবে, আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সো গাইজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে